ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে নিয়ে আলোচনা এখন সর্বত্র, বলিউডেও আলোচনার শীর্ষে ভিকার জুটি। অতিথি থেকে খাবার তালিকা সব কিছু নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকল গণমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় বিয়ের পরে কোথায় উঠবেন এই জুটি, কে হবেন তাদের প্রতিবেশী। প্রায় 2 বছর চুপি চুপি প্রেম করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এই তারকা জুটি, কিন্তু প্রেম নিয়ে কখনোই গণমাধ্যমে মুখ খুলেননি তারা। এমনকি একসাথে ঘুরতে গেলেও আলাদা আলাদা ছবি শেয়ার করেছেন তারা। সকল জল্পনার অবসান ঘটিয়ে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসছেন ভিকার জুটি। ইতিমধ্যেই মুম্বাইয়ে আইনি মতে বিয়ে সেরে ফেলেছেন তারা। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা মাত্র 120। রাজস্থানের বারওয়ারা ফোর্টের সিক্স সেন্সেস রিসোর্টে বসছে বিয়ের আসর, বাজছে বিয়ের সানাই। 12 ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের নানা আনুষ্ঠানিকতা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর মুম্বাইয়ের জুহুতে ভাড়া করা এক নতুন ফ্ল্যাটে সংসার শুরু করবেন ভিকি ক্যাটরিনা। জুহুর রাজমহলে বিলাসবহুল বিল্ডিংয়ের 8 তলার 5 বছরের জন্য ভাড়া নিয়েছেন ভিকি। চলতি বছর জুলাই থেকে শুরু হয়েছে ফ্ল্যাট সাজানোর কাজ। ফ্ল্যাটের সিকিউরিটি ডিপোজিট হিসেবে ইতিমধ্যে 1,75,00,000 টাকা জমা দিয়েছেন ভিকি। প্রথম 3 বছর প্রতি মাসে ভাড়া দেবেন 8,00,000 করে। পরের বছর ফ্ল্যাটের ভাড়া হবে প্রতি মাসে 8,40,000 টাকা। শেষ বছরের প্রতি মাসে গুনতে হবে 8,82,000 টাকা। এক সর্বভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, ভিকি ক্যাটরিনার প্রতিবেশী হচ্ছেন বিরাট আনুষ্কা। আগামী 5 বছরের জন্য তারাই নবদম্পতির প্রতিবেশী। সূত্র জানায়, জুহুর রাজমহলে বিলাসবহুল এই বিল্ডিংয়ে 1টি তলা কিনে নিয়েছেন দেশের অন্যতম পাওয়ার কাপল হিসেবে পরিচিত বিরুষ্কা। বিয়ের পর তারা নতুন সংসার শুরু করেছেন এই ফ্ল্যাটেই। রাজস্থানে ভিকি ক্যাটের বিয়ের আসরে নিমন্ত্রিত অতিথির তালিকায় রয়েছেন আনুষ্কা, তবে তিনি রাজস্থানে পৌঁছে গিয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। সাদাকালো নিউজ।